পরমাণুর কত ভরে, এক মানে সামথিং কিছু মানে এক্স ভরে কি পরিমাণ অণু আছে, কি পরিমাণ পরমাণু আছে, তার আয়তন কত, এই টাইপের ম্যাথ গুলো আমরা করতেছি। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তাহলে আমরা আলটিমেট একটা জিনিস পোর্শন দেখা যাচ্ছে যে পরমাণু আর অণুর মধ্যে যে ডিফারেন্সটা, এখানে দেখো টোটাল পরমাণু আছে তিনটা, তাহলে যে অণুর সংখ্যা বেরোবে ওইটাকে আমি তিন দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। এটাকে দেবো তিন দিয়ে গুণ, তাহলে আসবে অ্যারাউন্ড 0.67 কে। দেখো 0.67 কে তিন দিয়ে গুণ দাও কত আসে, 6 কে তিন দিয়ে গুণ দিলে কত, 18 প্রায়, তাহলে এখানে 6.7 আছে, মানে 7-এর কাছে, তাহলে 20-এর সামথিং, 20 কিছু একটা লিখলাম, 20 ধরে নাও 6 কে 20, কিন্তু এখানে পয়েন্ট আগে এক ঘর পয়েন্ট আছে, আগে এক ঘর পয়েন্ট আমি দিয়ে দিলাম, তাহলে 2 আসলো, তাহলে অ্যারাউন্ড 2 × 10^23। তাহলে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো আমাদের শিখতে হবে এখানে। তারপর আমরা আয়তন কেমনে বের করবো, 5 গ্রাম কার্বন কত আয়তন আছে তাদের, দেখো আমরা যদি দেখি যে 44 গ্রাম আছে 22.4 লিটার, আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এসটিপি তেই হয়, 44 গ্রামে 22.4 লিটার, তাহলে 44-এ যদি 22.4 লিটার হয় তাহলে একে কত, পাঁচে কত, এটা এটা কিন্তু আরো ইজি একটা এমসিকিউ। ঠিক আছে চলো আমরা সামনে আরো কিছু ম্যাথ দেখি, যেমন 250 ml 40 মিলিমোলার, দেখো মিলিমোলার দেওয়া কিন্তু কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, আমরা তাহলে এটা সূত্র ডাব্লিউ ইকুয়াল টু MVS দিয়ে করবো, ডাব্লিউ ইকুয়াল টু MVS এর ক্ষেত্রে এম কত, সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, ভি কত, এখানে ভি হচ্ছে 0.25, যেহেতু আমরা লিটারে MVS এর সূত্র কিন্তু লিটারে ধরতে হবে, আবার অনেকে আছে 1000 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে তখন ML এ। আচ্ছা তারপরে আমরা গুণ দিব কি, এস দিয়ে গুণ দিব, এস হচ্ছে 40 × 10^-3 এত। তাহলে এটা যদি হ্যান্ড ক্যালকুলেশন করে বের করো কেমনে করবো আমি তোমাদের একবার জাস্ট বলে দিই, একে 106 ধরবা 100, মানে ধরবা আর কি আনুমানিক, পরে অপশন টেস্ট করে তো বুঝতে পারবা তাই না ভাইয়া, অপশন টেস্ট করে বুঝলে মানে বুঝে গেছে এখানে মেইন। আর 0.25 কে মনে করবো 1/4, 40 কে মনে করবো 4 × 10^-2, দেখো এখান থেকে এক ঘর 0 কমাইছে আর আরেক ঘর এখান থেকে -3 করছে, তাহলে আলটিমেট হিসাব নিকেশ এটা কিন্তু ইজিলি পারা যাবে, তাহলে ওয়ানের কাছাকাছি অ্যান্সারটা আসবে, এই যে দেখো 1-এর কাছাকাছি ডি অ্যান্সার, এটা পারে এমসিকিউ পারবো। তাহলে 1 লিটারে কত মোল আছে, তারপরে 0.85 গ্রামে মোট পরমাণুর সংখ্যা কত না অ্যামোনিয়াতে, এটা কিন্তু একটু আগে দেখালাম যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মোট পরমাণুর সংখ্যা কত, ওই টাইপের ম্যাথই। তাহলে এটা আশা করি ভুল যাবে না তোমাদের, এই টাইপের যে ম্যাথগুলো থাকবে। এই যে দেখো 5 নাম্বারটা, এই টাইপের কিন্তু ম্যাথ অহরহ ঢাকা ভার্সিটিতে আসে, GST-তে আসে, রাজশাহী ভার্সিটিতে আসে, 1 গ্রাম হাইড্রোজেনের অণু সংখ্যা কত, 10 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা কত, 16 গ্রাম, এই টাইপের ম্যাথ আসলে অনেক আসে, একটা টাইপের আমি ম্যাথ দেখাই দিলাম, বাকিগুলো তুমি নিজের নিজ দায়িত্বে করবো। এই যে দেখো এই টাইপের ম্যাথে কিন্তু বললাম যে 4.4 গ্রাম কার্বন অক্সাইডের পরমাণু, তুমি লিখে রাখো যে এই প্রশ্নটা ঢাকা ভার্সিটি অথবা যে কোনো একটা এডমিশন টেস্টে তোমার এ পাবাই, সামনে যে কয়টা ভার্সিটিতে পরীক্ষা দেবে এই প্রশ্নটা তুমি পাবো, তাহলে এটা কিন্তু পড়তে হবে আমাদের, মানে পারতে হবে আর কি, পড়লেই তো হবে না পারতে হবে। তারপরে সামনে যাব, সামনে দেখো এই যে এই টাইপের ম্যাথ, যে নর্মাল চাপে, নর্মাল চাপ মানে নর্মাল মানে STP-তে আর কি, 84 গ্রাম পটাসিয়াম নাইট্রেট কর্তৃক্ব করলে কত লিটার অক্সিজেন পাবো, এটা তুমি তখনই পারবা যখন তুমি এই ইকুয়েশনটা ভালো মতো মাথায় রাখতে পারবা। এই ইকুয়েশনটা হচ্ছে দেখো, আমার যদি 2 মোল পটাসিয়াম নাইট্রেট লাগবে 1 মোল ই বের করতে, অক্সিজেন বের করতে, তাহলে কত লিটার অক্সিজেন পাবো, এটা কেমনে বের করবো, সে 84 গ্রাম পটাসিয়াম নাইট্রেট, যাহলে 2 মোল থেকে যদি 1 মোল পাই, তাহলে 84 গ্রাম পটাসিয়াম নাইট্রেট মানে হইতেছে 1 মোল, পটাসিয়াম নাইট্রেটের 1 মোলই আসে, সো ওই আলটিমেটলি তোমার হাফ মোল হচ্ছে কার্বন অক্সিজেন। আচ্ছা না কি বলি, দেখো না এটা হইতেছে ভুল বলে গেছে, সরি 202 গ্রাম হইতেছে পটাসিয়াম নাইট্রেট থেকে আমরা পাবো হইতেছে 22.4 লিটার, এটা কি ভেবে হইলো, এখানে 2 মোল আর কি, 2 মোল থেকে যদি পাই 22.4 লিটার, তাহলে 1 মোল থেকে কত পাবো বা 84 গ্রামে কত আছে, এটা তুমি আগে এই ইকুয়েশনটা আমাদের শিখতে হবে যে 2 মোল পটাসিয়াম নাইট্রেট থেকে 1 মোল অক্সিজেন আসে, তাহলে এটা পারা যাবে। তারপরে এই টাইপের সেম টাইপের ম্যাথ, 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে STP-তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো, তো ঘুরাই ফিরে একই টাইপের ম্যাথ। তাহলে আমরা আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই, তাহলে এখানে 10 গ্রাম আছে, 10 গ্রাম মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম থেকে যদি পাই 22.4 লিটার, তাহলে 10 গ্রাম থেকে পাবো 2.24 লিটার, এমনি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করে করা যায় এটা। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পারা যাবে, এগুলো ভালো মতো করে ফেলবা। তারপর আমরা পরের টাইপের ম্যাথে যাই, পরের টাইপের ম্যাথে এখানে বেশ কয়েকটা শর্টকাট এমসিকিউ দিছে, শর্টকাট এমসিকিউ গুলো আমি আস্তে আস্তে বলি। দেখো
এখানে একটা টার্ম আছে, দেখো এস এস এর সাথে রো দেওয়া গুণ দেওয়া, আমি একটা পেজের মধ্যেই দেখাই যে আমরা জানি পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার শর্টকাটটা আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছি যে এস ইকুয়াল টু 10x/m। এখানে এক্সটা হইতেছে যে পার্সেন্টেজের পরিমাণটা, কিন্তু তোমাকে যদি ঘনমাত্রা মানে ঘনমাত্রা বলে কি বলে ঘনত্ব দেওয়া থাকে, তখন কি করবা এস এর সাথে ঘনত্বটা গুণ দিয়ে দিবা, কারণ রো প্রপোর্শনালটা হইতেছে আমাদের ঘনমাত্রা। তো 10x/m দিয়ে করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তারপরে তোমার যদি পিপিএম এর ম্যাথের ক্ষেত্রে আমাদের শর্টকাট ছিল না, পিপিএম পিপিএম হতেছে এসএম ইনটু 10^4, 10^3। তারপরে পার্সেন্টেজ যদি থাকে পার্সেন্টেজ ইনটু 10^4, এই টাইপের ম্যাথ। আর পিপিএম মানে হতেছে 1 মিলিগ্রাম পার লিটার। সো এই এই টাইপের শর্টকাট গুলো কিন্তু আমরা যেন পারি। তাহলে পার্সেন্টেজের এটা পারতে হবে এস 10x/m, পিপিএম গুলো এসএম 10^3, পার্সেন্টেজ 10^4, 1 মিলিগ্রাম পার লিটার হচ্ছে পিপিএম এর ম্যাথগুলো করার নিয়ম। পিপিএম এর ম্যাথগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উইকিক নিয়মেই করা যায়, কিন্তু তোমার যদি কোনো ধরনের পার্সেন্টেজ সরাসরি দেওয়া আছে তাহলে 10^4 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলেই তো হয়ে যায়। দেখো এই যে 0.4 মোলার এই সিএল ঘনমাত্রা শতকরা ভর এককে মানে পার্সেন্টেজে বের করবো ওয়েট বাই ভলিউম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েট বাই ভলিউমে থাকে, ওয়েট বাই ভলিউমের কথা আসবে। তাহলে আমরা যে শর্টকাট দিয়ে কিন্তু করলে হবে যে এস ইকুয়াল টু 10x/m, তাহলে এক্স ইকুয়াল টু SM/10। তারপর যদি আমরা সামনে যাই, দেখো রক্তে গ্লুকোজের মাত্রা যদি হয় 5 মিলিমোলার, তাহলে পিপিএম এ কত? এই যে এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে আমরা শিখছিলাম পিপিএম ইকুয়াল টু SM ইন্টু 10^3, এটা না? তাহলে এখানে যদি বসে দাও এস, এস হতেছে 5 মিলিমোলার, 5 ইন্টু 10^3, তাহলে 10^-3 আর 10^3 কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি 5ই থাকে আর এম বসে দেবে, এম হচ্ছে 180, তাহলে 5 ইন্টু 180 যেটা ওইটাই অ্যান্সার, 900 আর কি, সেখানে অ্যান্সার হবে। তাহলে পারা যাবে, এটাও পারা যাবে। তারপরে আমরা পরের টাইপের ম্যাথ, এই যে এটাও ইজি টাইপের, 7 নম্বরটা দেখো, ভি দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, আবার পিপিএম বের করতে বলছে। এটা আমরা উইকিক নিয়মে কিন্তু করলেই হয়ে যাবে। কেমনে? তোমার যদি 100 মিলিলিটারে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, চলো 100 ml এ 15 গ্রাম সোডিয়াম কার্বনেট, তাহলে কত মিলিগ্রাম সোডিয়াম কার্বনেট? 15 × 10^3 মিলিগ্রাম সোডিয়াম কার্বনেট 100 ml এ। তাহলে 100 ml মানে কত আবার? 10^0.1 লিটার, তাই না? তাহলে জিরো পয়েন্ট আলটিমেট কথা আসে এটা, দেখো 0.1 লিটারে আছে, 0.1 লিটারে আছে 15 × 10^-3 এত মিলিগ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে 1 লিটারে কত সোডিয়াম কার্বনেট 1 লিটারে আছে? তাহলে নিচে 0.1, 15 × 10^-3 নিচে হচ্ছে 0.1, তাহলে ভাগ দিয়ে দিলে কিন্তু হয়ে গেলে উপরে যায় 10^10 হয়ে যাবে আর কি, তাহলে 15 × 10^-2 এত মিলিগ্রাম। এই টাইপের ম্যাথ তাহলে পারবো। তারপরে সামনে আগেও, সামনে দেখো যে 100 গ্রাম পানিতে, এটা এটা ছোট বাচ্চাদের মধ্যে এগুলো পারবো, সবই পারা যাবে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পারা যাবে। এই যে দেখো আরেকটা স্পেশাল টাইপের ম্যাথ, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.8 এবং আণবিক ভর দেওয়া আছে মোলারিটি কত? মোলারিটি আমরা জানি এস ইকুয়াল টু 10x/m। এখন 10x/m সাথে জাস্ট রোটা গুণ দিয়ে দিবো, তাহলে কিন্তু ম্যাটা হয়ে গেল। রোটা গুণ দিয়ে দিলে তাহলে 10x/m যদি করো তাহলে 10 × x এর ভ্যালু কত? 98, ভিভের ভ্যালু এম 98, আর রো হইতেছে 1.8। তাহলে হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু করা যায়, 98 98 কাটা, তাহলে 10 × 1.8, তাহলে আলটিমেট হিসাব হচ্ছে 18 অ্যান্সার, 18 না, হ্যাঁ 18 অ্যান্সার। তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজি টাইপেরই, দেখো 5 ml 0.1 মোলার কি করতে কি পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু এম ভি এর সূত্র দিয়ে। তারপর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে তাহলে পারা যাবে না, এখন আপেক্ষিক গুরুত্বের ম্যাথ গুলো আশা করি পারবে এগুলো। তারপর নিচের কোনটি সত্য এই টাইপের ম্যাথ গুলোতে, দেখো এই 1 ppm হইতেছে 1 মিলিগ্রাম পার লিটার, এটা ভালো কথা, 1 ppm 1 মিলিগ্রাম, দেখো 1 লিটার আবার হইতেছে 1 dm³, এটা কিন্তু আমরা জানি 1 মিটার 1 dm³। আবার মিলিগ্রাম যে কথা, এই যে মিলিগ্রাম, আবার 1 মাইক্রোগ্রাম, আচ্ছা মাইক্রোগ্রাম পার ml, ও আচ্ছা 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 আচ্ছা, দেখো উভয় পাশে আমি যদি আবার 1000টি ভাগ দিয়ে দিই তখন কিন্তু আলটিমেটলি 1 মাইক্রোগ্রাম পার ml যে কথা, 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব একই কথা, আসলে সবগুলোই ঠিক আছে, তাহলে পারা যাবে। দেখো এটা V1S1, এটা V2S2, এই টাইপের ম্যাথের সূত্র। এই টাইপের ম্যাথের শর্টকাট আমরা কেমনে করবো?
গণমাত্রা বলে, কি বলে কোন? চলো তাহলে বাকি বাকি পার্টে যাই। আমরা জানি V1 S1 ইকুয়াল টু হচ্ছে V2 S2, এই টাইপের। এখন এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এখানে একটু সংযোগ দিব, E1 বসাবো এখানে, আবার E2 বসাবো এখানে। E1 আর E2 কি মানে, এটা হচ্ছে তুল্য সংখ্যা, যেমন সালফিউরিক অ্যাসিডের E এর ভ্যালু হচ্ছে 2, তারপরে HCl এর E এর ভ্যালু হচ্ছে 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের E এর ভ্যালু হচ্ছে 2, তাই না? তাহলে এটা এই টাইপের ম্যাথ পারা যাবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 2। তাহলে এখানে তোমাকে যদি বলে একটা অ্যাসিড, এটা সাপোজ এটা অ্যাসিড আর এটা হচ্ছে বেস, তাহলে এখানে অ্যাসিড আর বেজের মধ্যবর্তী যে আমাদের মিশ্রণে যে একটা মিডল পয়েন্ট পাবো, মিডল পয়েন্টটা বের করার জন্য এটা করা যায়, টাইট্রেশনের ম্যাথ গুলোর ক্ষেত্রে এটা করা যায়। তাছাড়া সমতাকরণের কিছু ম্যাথ আছে, আয়রন সাথে পটাসিয়াম পারম্যাঙ্গানেট পটাসিয়াম ডাইক্রোম এগুলো বের করার, মানে এটার সাথে গুণ দেওয়ার কিছু ম্যাথ আছে। যেমন আমি তোমাকে একটা বাস্তব মানে যেটা পরীক্ষায় আসবে এটা সরাসরি বলি, দেখো আয়রনের সাথে তুমি যদি পটাসিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করো, এখানে কয়টা আয়রন লাগবে, কয়টা পটাসিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, এটা ম্যাথের ক্ষেত্রে আয়রন লাগবে এখানে 5টা, পটাসিয়াম পারম্যাঙ্গানেট লাগবে 1টা। সো এখানে এখানে আবার আরে আবার আয়রনের সাথে যদি পটাসিয়াম ডাইক্রোমেট অ্যাড করো, K2Cr2O7, তখন আয়রন লাগবে এখানে 6টা, পটাসিয়াম পারম্যাঙ্গানেট লাগবে 1টা। আয়রন বাদ দিয়ে অন্য কিছু যদি অ্যাড করো তখন জাস্ট 2 দিয়ে ভাগ দিবা, যেমন 5/2 হবে। যেমন এটা যদি এভাবে লিখতে যে অন্য কিছু, অন্য কিছু বলতে H2C2O4 এগুলো, এগুলো অক্সালিক অ্যাসিড, তাহলে হবে 5/2 এখানে, আর এখানে আসবে 1ই থাকবে, MnO4, বা এখানে থাকবে হচ্ছে 6/2 বা 3 অফ অন্য কিছু প্লাস 1 মোলার K2Cr2O7। চলো সরাসরি ম্যাথে যাই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। তাহলে এখানে ই এর ভ্যালুটা কেমনে বসাবো বা কি করবা সবকিছু একটু পরে দেখাচ্ছি। কোথায় জানি ওই V1S1 এর ম্যাথটা। আচ্ছা দেখো, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 18 মোলার হলে 500 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে কত মিলিলিটার অ্যাসিড লাগবে? তাহলে আমাদের এখানে V1 S1 এগুলো V2 S2, এখানে যেহেতু দুই পাশে সালফিউরিক অ্যাসিড, সো আমাদের E1 এর কোনো হিসাবই দরকার নেই। তাহলে 18 × x ইকুয়াল টু হচ্ছে 500 × 0.2। এখন কথা হচ্ছে ভাই, আপনি 500 কে 500 লিখলেন কেন, লিটারে কেন লেখেন নাই? কারণ দেখো দুই পাশে কিন্তু লিটার, দুই পাশে লিটার থাকলে 10^-3 ইন্টু দুই পাশে 10^-3 কাটাকাটি যায়, সো এটা করারই দরকার নেই। তাহলে তাহলে x এর ভ্যালু আসবে আমাদের 500 ÷ 0.2 ÷ 18। তাহলে 500 × 0.2 এটার ভ্যালু কত? 500 × 0.2 ÷ 18, 0.2 মানে 1/5, তাহলে আলটিমেটলি হইতেছে এখানে 10 এর কাছাকাছি কিছু আসবে, তাই না? 1/5 যদি করি তাহলে 100 এর কাছাকাছি কিছু একটা আসবে, মানে এই পুরা ভ্যালুটা, পুরো পুরো ভ্যালুটা আসবে 100 ÷ 18। 100 কে 18 দিয়ে ভাগ দিলে প্রায় 5-এর কাছাকাছি, মানে 5.5 লিটার আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে হ্যান্ড পলিউশন। ভাইয়া জিইউ ডি ইউনিটের এক্সাম কবে হবে? ভাই আমি জানি না জিইউ ডি ইউনিটের এক্সাম কবে হবে, আর এটা বিষয় বিস্তারিত কথা আসবে, বিস্তারিত তোমার নাহিয়ান ভাই এগুলো সবকিছু বিস্তারিত বলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে, অথবা আমি জানলে আমি বলে দিব। তারপরে আমরা সামনে যাই, যে 10% সোডিয়াম কার্বনেট মোলারিটি কত এগুলো পারা যাবে। তাহলে তারপর আচ্ছা, নর্মালিটি থেকে মোলারিটিতে কেমনে কনভার্ট করবা? আমরা জানি এন ইকুয়াল টু এসি, এটা হচ্ছে নর্মালিটি, এটা হচ্ছে মোলারিটি, আর এস হচ্ছে মোলারিটি, তোমার এটা তুল্য সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিবা মোলারিটির সাথে, তাহলে বের হয়ে যাবে। আচ্ছা এই ছকটা তো মেডিকেলের জন্য যারা পড়ছে তারা কিন্তু ছকটা পারো, যে ফেনফথিলিন কেমন কালার দিবে, মিথাইল অরেঞ্জ, মিথাইল লেড কেমন কালার দিবে, এগুলা যেন ভুল না হয় কোনোভাবেই, এগুলা যেন ভুল মেডিকেল এডমিশন টেস্টে যতই যাই গাফিলতি করো না কেন, এটা অ্যাটলিস্ট পড়ে যায় ভার্সিটি এডমিশন টেস্টের জন্য। তাহলে মিথাইল অরেঞ্জ এসিডিক মাধ্যমে কেমন কালার দিবে? মিথাইল মনে করবা লালু, মিথাইল প্রথমটা হইতেছে এসিডিক, পরেরটা হচ্ছে ক্ষারীয়, তাহলে মিথাইল লাল দিবে, লাল লাল গোলাপি আর কি। তাহলে pH 9 থেকে 10 এর মধ্যে হলে ন্যাপথিলিন, ফেনোপথিলিন এর সাথে কোন বর্ণ ধারণ করবে? যেমন ফেনোপথিলিন, ফেনোপথিলিন মনে রাখার টেকনিক হইতেছে ফেনল, ফেনল মানে প্রথমটা হইতেছে দেখো ফেনোপথিলিনের ফ দিয়ে ফেনোপথিলিন, এখানে ন দিয়ে বুঝাইতেছে নাই আর ল দিয়ে লাল, সো নাই মানে বুঝে প্রথমটা হইতেছে অম্ল এসিড, পরেরটা হইতেছে বেসিক, তাহলে বেইজে লাল কালার দিবে আর কি, লাল মানেই তো গোলাপি আর কি, একই কথা। এই যে দেখো বর্ণহীন প্রথমে, তারপরে হচ্ছে বেগুনি লাল, ওকে। তারপরে কস্টিক সোডার 20 ml সম্পূর্ণভাবে প্রশমিত করতে আমাদের 25 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়, তাহলে ক্ষারের মোলারিটি কত? তাহলে 25 × 0.5 ইকুয়াল টু হবে আমাদের কস্টিক সোডা, এখানে একটু কাহিনী আছে, একটু আগে যেটা যে সূত্র V1 এর সঙ্গে ইকুয়াল টু V2 S2, 25 × 0.5 = 20, 25 × 0.5, তাহলে এখানে হচ্ছে
আমাদের আলটিমেট অফ ভি এস অফ অ্যাসিড, এগুলো সরি বেস, আর এই পাশে আলটিমেট অফ ভি এস অফ অ্যাসিড। এই আলটিমেট অফ মানে কি, মানে হচ্ছে যে কয়টা অ্যাসিড দিবা সে কয়টা অ্যাসিডের গুণফল, মানে ভি ওয়ান এস ওয়ান ই ওয়ান এগুলা ভি টু এস টু ই টু এস টু ই টু এভাবে দিতে থাকবা যতগুলো অ্যাসিড আছে, আর এই পাশে যতগুলো ক্ষার আছে ওগুলা দিয়ে যোগ করতে থাকবা ই টুর সাথে। তাহলে আমাকে কেমন বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এটার ইয়ের ভ্যালু কত? ওয়ান। সালফিউরিক অ্যাসিডের ইয়ের ভ্যালু কত? টু। তাহলে এখানে কিন্তু দুইটা গুণ আসবে আবার, আর এখানে আমাদের এক্স বের করতে হবে কত, মোলারিটি কত। তাহলে এখান থেকে আলটিমেটলি এক্স এর ভ্যালুটা তোমার বের করলে অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু বলছে যে এক্স এর ভ্যালুটা মানে কত, ঘনমাত্রা কত, ঘনমাত্রা এটা হ্যান্ড ক্যালকুলেশন করলে আলটিমেটলি পারা যাবে। তাহলে মিথাইল অরেঞ্জ কেমন কালার দিবে, তারপরে তারপরে দেখো তো, এটা কিন্তু হাজারিস এর বইতে ছিল যে পিএস এর ভ্যালু যদি 3 এবং পি আরেকটা পিএস এর ভ্যালু 6, তাহলে এটা প্রথমটা থেকে দ্বিতীয়টা কত গুণ বেশি অম্লীয়। প্রথম এখন কথা হচ্ছে আমাদের পিএস এর ভ্যালু গুলা 0 থেকে শুরু হয়ে 7 হইতেছে আসে, তারপর আবার 14 তে আসে, তাহলে উপরের যত যাবে এখানে তত অ্যাসিডিক হয় না, অ্যাসিডিক, আর নিচে যত যাবে তত বেসিক হয়। তাহলে পিএস যদি 3 থেকে 6 যায় তাহলে তত ক্ষারের দিকে যাচ্ছে, তাহলে অ্যাসিডিক ঘনমাত্রা কমতেছে, তাহলে অ্যাসিডের যেহেতু ঘনমাত্রা কমতেছে তাহলে তাহলে কমতেছে, কিন্তু দ্বিতীয় থেকে পিএইচ 6 থেকে আবার 3-এ যদি যায় তাহলে এসিডের ঘনমাত্রা আবার বাড়তেছে, তাহলে আলটিমেটলি 1000 গুণ হবে। 1000 কেমনে হিসাব করবো, 10 টু দি পাওয়ার এক্স গুণ, এক্স মানে হচ্ছে তোমার যতটুকু যে পিএইচ 6 থেকে 3 বাদ দিবা 6 - 3 ডেল এক্স যেটা 3 আসবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 গুণ বাড়লো আর কি। আর যদি বলতো পিএইচ 3 থেকে 6-তে যাচ্ছে তখন 10 টু দি পাওয়ার -3 গুণ বাড়লো এসিডিক, 10 টু দি পাওয়ার 3 গুণ ক্ষারীয় ধর্ম বাড়লো। এগুলো কিন্তু খুবই টেকনিক্যালি অ্যান্সার করতে হবে। তাহলে আমি যদি তোমাকে এখন বলি নিচের কোনটির পিএ সব থেকে বেশি, অপশন দিই এইচসিএল, সালফুরিক অ্যাসিড, তারপরে হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে ধরে নাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওরা তো পিএস এর ভ্যালু সব থেকে বেশি কোনটা, একটু কমেন্টে জানাও দেখি কারে কারে দেখতেছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেকে অনেকে বলছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা কেন এইচসিএল কেন হবে না, পিএস এর ভ্যালু সব থেকে বেশি কার, এইচসিএল তো হইতে পারে, সালফিউরিক অ্যাসিড থেকে কি এইচসিএল কম খারাপ নাকি? এই প্রশ্নটা ভার্সিটিতে মেডিকেলে আসা প্রশ্ন, কিন্তু এটা ভার্সিটিতেও আসবে, এই প্রশ্নটাতে তোমার ভুল হবে। কারণ বলি পিএস এর ভ্যালু বেশি মানে কি, যে মানে পিএ শুরুইতে হয় 0 থেকে, 0 মানে তো কম, 7 মানে তো মাঝে, আর 14 মানে তো নিচে। তাহলে বেশি মানে কি, 14 দিকে যাওয়া না, যে যত বেশি ক্ষারীয় সে তত বেশি পিএস এর ভ্যালু তার তত বেশি, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে একটাই ক্ষার লিখে দিছি, বাকিগুলো সব এসিড। এটা যদি এগুলা যেন ভুল করা যায় না, বুঝছো, এগুলা কিন্তু ইজি এমসিকিউ। তো পিএস এর আর কিছু শর্টকাটের মধ্যে আমাদের কিন্তু ছিল যে এইচসিএল এর ঘনমাত্রা যদি হয় 10 টু দি পাওয়ার -4 এত মোলার, তাহলে পিএইচ কত, পিএইচ হবে সরাসরি 4। সালফেটিক এর ঘনমাত্রা হয় 0.05 মোলার যদি হয় তাহলে পিএস কত হবে, 2 দিয়ে গুণ দিলে আসবে 0.1, তাহলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার -1, তাহলে আলটিমেটলি এটা 1। এটা কিন্তু সবাই জানো হয় মোটামুটি, যে -1 থাকলে এখানে 1 হয়, -4 থাকলে এখানে 4 হয়। এটা হলে কিন্তু তোমার এখানে যদি বলে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.001, তাহলে এটার পিএইচ কত, তখন কি মনে করবা, তখন 10 টু দি পাওয়ার -3 আসবে এখানে, এখানে যে 3টা, এই যে 3 এর পার্টটা, এটা কিন্তু আমাদের পিএইচ না, এই পার্টটা হচ্ছে পিওএইচ, মানে পিওএইচ হবে 3। তাহলে পিএইচ আসবে কত, 14 - 3 বা কাউন্ট 11-র কাছাকাছি, তাহলে এটা ভুল করা যাবে না। তারপরে জারণ বিজারণে যাব, জারণ বিজারণ এই পার্টগুলো একবার একটু দেখবা কষ্ট করে। তারপর এখানে আরো একটা এমসিকিউ আছে, দেখো এখানে কোনটা শতজনন বিক্রিয়া, কোনটা এই যে দেখো এই সামঞ্জস্য বিক্রিয়া, সামঞ্জস্য বিক্রিয়ার একটা এই যে এইটা একটু পড়ে যাবে, সামঞ্জস্য বিক্রিয়ার সংজ্ঞাটা মানে সংজ্ঞা বলতে এই উদাহরণটা, অসামঞ্জস্য বিক্রিয়ার এই যে এই উদাহরণটা পড়ে যাবো, আর সংজ্ঞাটা একবার দেখে যাবো অসামঞ্জস্য বিক্রিয়া। তারপর এখান থেকে বিরঞ্জন বিক্রিয়াতে কি পড়বা, বিরঞ্জন বিক্রিয়া তো এই পুরা ছকটাই পড়বা বিরঞ্জন বিক্রিয়া থেকে। তারপর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক বর্ণালী মানে কথাবার্তা বলছে, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে পটাসিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যমে তুলো সংখ্যা হয় 5, পটাসিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় মাধ্যমে হয় তোমার 1, কুসুম মাধ্যমে হয় 3, পটাসিয়াম ডাইক্রোমেটের হয় 6। এটাকে যেটা দেখালাম আয়রনের সাথে পটাসিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এই টাইপের কথাগুলো, এই টাইপের, এই যে এই এখানে যে কয়টা ইকুয়েশন দিচ্ছে সব কয়টা ইকুয়েশন একটু কষ্ট করে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে যাবো পরীক্ষার হলে। তারপরে দেখো এখানে কিছু বেশ কয়েকটা কথা বলছে, নিচের কোনটি জারক পদার্থ নয়, আগে আমাদের শিখতে হবে কোনগুলো জারক কোনগুলো বিজারক।
এটা আমি তোমাদের ইজিলি বলি যে পর্যায় সারণীর গ্রুপ একের মৌলগুলা, গ্রুপ দুইয়ের মৌলগুলা এগুলো হচ্ছে বিজারক। আর বিজারকের মনে রাখার আরেকটা বড় টেকনিক আছে, টেকনিক এখন আপাতত মাথায় রাখার দরকার নেই, এটা আপাতত মাথায় রাখো। তারপরে গ্রুপ 17, গ্রুপ 16 এগুলো হচ্ছে জারক, যেমন অক্সিজেন, যেমন ফ্লোরিন হচ্ছে যার বিজারক, কোনগুলো হাইড্রোজেন, লিথিয়াম এগুলো হচ্ছে বিজারক। সব থেকে বেশি বিজারক কোনটা, বেশি বিজারণ ক্ষমতা কার, লিথিয়ামের বেশি। ছোট্ট তো সিরিজের একটু পরেই পড়বো, আসবে দিল্লি হাইড্রোজেন এখানে, ঝারণ সংখ্যা বের করতে তো পারবো অ্যাটলিস্ট এগুলো। তারপর দেখো একটা শর্টকাটে আসি, যেমন অম্লের মাধ্যমে 6 গ্রাম আয়রনকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে, এটা একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে 1.8। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি বের করতে বলে তখন 0.2 দিয়ে গুণ, তাহলে 6 × 0.2 তাহলে অ্যারাউন্ড কত আসবে, 1.2। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা, আর পটাশিয়াম ডাইক্রোমেটের 0.3 দিয়ে গুণ দিবা, এটা কিন্তু ক্লিয়ার তাহলে আশা করি। তারপর এগুলা পারা যাবে, 8 নম্বর প্রশ্নটা পারা যাবে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে বাকিগুলো কিন্তু ইজি, নিচের কোনটি বিজারক, নিচের কোনটি জারক, কোনটা বিজারক, 10 গ্রাম আয়রন সালফেটকে জারিতে করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, তাহলে 10 × 0.3 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে অ্যারাউন্ড 3-এর কাছাকাছি আসবে। 10 গ্রাম পটাগ্রাম বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, একই কথা, একই ম্যাথ, একই ম্যাথ। কোনটি জারক বিজারক হতে পারে না, জারক ও বিজারক হতে পারে না, এরকম কোন প্রশ্ন থাকলে, তাহলে অক্সিজেন আর কি অবস্থাভেদে জারক ও বিজারক হতে পারে না, কারণ অক্সিজেনটা সবসময় অলওয়েজ জারক, বাট জারক বিজারক উভয় হইতেছে বাকিগুলো এখানে, ওজন, তারপরে সালফার ডাইঅক্সাইড এবং H2O2, এগুলো হচ্ছে জারক বিজারক। কি কি জারক বিজারক উভয়? ও সাথী ফিরবো না হয় জারক বিজারক উভয় জ্বালায়, ও সাথী ফিরবো না হয়, তারপরে জারক বিজারক উভয় জ্বালায়, তাহলে ও তো হইতেছে ওজন, সাথে হইতেছে সালফার ডাইঅক্সাইড, ফিরবোটাতে আয়রন 2+, নাতে হইতেছে নাইট্রাস HNO3 NO2, তারপরে তারপরে বাকিগুলা H2O2, হাইতে H2O2, তাহলে এটা পারা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাকি যে ম্যাথগুলো, বাকি ম্যাক্সিমাম ম্যাথগুলাই প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকে ভার্সিটি প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস করলে ইজি। এখন নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটি হতে পারে, ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক কখন, এই এমসিকিউ গুলো কিন্তু কমন এমসিকিউ, এগুলা ভুল করা মানে ঝামেলা। তারপর আমি তোমাদের রিটেনের জন্য বলে দিই কি কি পড়বা রিটেনের জন্য। এই যে এখানে দুইটা দেখো, দুইটা রিটেনই যে আসছে রাজশাহী ভার্সিটিতে, এই দুইটা রিটেনই সমতাকরণের ম্যাথ, তো তুমি সমতাকরণের ম্যাথগুলো শিখে যাবা, আয়রনের সাথে পটাসিয়াম পারম্যাঙ্গানেটের, আয়রনের সাথে পটাসিয়াম ডাইক্রোমেটের, H2O2 এর সাথে পটাসিয়াম পারম্যাঙ্গানেটের, পটাসিয়াম ডাইক্রোমেটের, এটা বিক্রিয়াটা তুমি কেমনে করবা, বিক্রিয়া যখন এসএসসি তে যেটা শিখছিলা যে লাস্টে 10 রসায়ন অ্যাড করতে হয়, বাট তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে 10 রসায়ন অ্যাড করার যে ঝামেলাটা ওটা করা লাগবে না, কারণ 10 রসায়ন অ্যাড করতে হতে অনেক টাইম লাগে। দেখো এখানে অভ্যাসে যে কয়টা ম্যাথ করতে 10 রসায়ন অ্যাড ছাড়াই করে দিচ্ছে, তুমি এভাবেই করে রাখবা যে দুইটা প্রথমে জারণ অর্থবিক্রিয়া লাগবে, বিজারণ অর্থবিক্রিয়া লাগবে, তারপর দুইটা যোগ করে দিবা, কিন্তু আগে অ্যান্সারটা জানা থাকতে হবে। অ্যান্সারটা জানা থাকতে হবে মানে কি, মানে হচ্ছে আয়রনের সাথে তোমার যে কি বলে আয়রন থাকবে হইতেছে পটাসিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5টা এবং পটাসিয়াম ডাইক্রোমেটের সাথে 6টা, এই যে এই নলেজটুকু তোমার রাখতে হবে, এবং বাকি অন্যান্যদের সাথে 5/2 এবং 6/2 মানে 3:1 এবং 5:2 অনুপাতে যেটা হয় এটা তোমার নলেজে থাকা লাগবে। তো আলটিমেটলি মানে কেমিস্ট্রি যে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে একটু ফোকাস করতে হবে, এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংকটাতে যদি তুমি শুধু পড়ো তাহলে তোমার আর কিছুই লাগবে না এর বাইরে, এতটুকু তুমি পড়ে আলটিমেটলি ভালো একটা মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে স্পেশালি ভালো একটা নলেজ মানে রেজাল্ট করতে পারো। যারা SSC 24 এর আছো তারা যদি ভিডিওটা দেখো, তোমরা এগুলো প্র্যাকটিস করবো অবশ্যই, যে এসএসসি তে লাগবে, সাথে মেডিকেলে লাগবে, ভার্সিটিতে লাগবে, আর ভার্সিটি প্রার্থীরা তো এটা পড়বাই মাস্ট। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।